শেষ হলো খেলনা বাড়ির যাত্রা এবং শেষ দিনের শুটিংয়ে পেয়ে গেছি একসঙ্গে ঋষভ এবং পিয়ালিকে। প্রথমেই জিজ্ঞেস করবো, কেমন আছো দুজন? বলছি ফোনটা রাখ, জিজ্ঞেস করছে তো কথা। সকাল থেকে মায়ের সাথে কথা বলা হয়নি একবার, সেই 7টা থেকে এসেছি, 7টা থেকে এসে পরপর সিন করছি, তারপরে ইন্টারভিউ তো চলছেই, খাওয়া দাওয়া সব কিছু, কান্নাকাটি মজা সব কিছু মিলেই চলছে সকাল থেকে। আর যাত্রা তো একদিন শেষ হতোই, ঠিক আছে, একটু আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়েছে, ঠিক আছে, আরো কদিন চললে ভালো হতো। তোমাদের কেমিস্ট্রিটা দর্শক খুব পছন্দ করেছে, তো কি বলবে সেটা নিয়ে? প্রত্যেকটা সিনে আমি আর ঋষভ থাকা, মানে সবাই জানে যে আমরা মারপিট করবই করব, এই এইরকম বন্ধু সত্যি আমি খুব কম পেয়েছি। ঝগড়া তো হয়, প্রচুর ঝগড়া হয় ইন্টারভিউতেও, তো প্রচুর ঝগড়া হয়। আজকে গিয়ে রাত্রেবেলা ব্লক করে দেবো, ঠিক আছে, তুইও করে দিবি। আজকে চেষ্টা করেছিল, আমি আমার তারটা আজকে কাটেনি। তুই তো কিছুই করিস না। আমি তো কিছুই করি, তুই তো চেষ্টা করিস না, অন শট এরকম করছে বলছে, ঠিক আছে, আমি কেন করেছি বলছি, একটা সিন খুব মজার সিন, ও বলবে যে এবার তো মাঠ ফাঁকা, দাদা ভাই দিদি ভাই তো চলে গেছে, এবারে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করব। ও কি করলো, এবারে তো মাঠ ময়দান সব ফাঁকা অলকা, এই ওভার অ্যাক্টিংটা যে করে দিল আমার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে, এবারে তো আমি ব্রোকে ছাড়বো না, চলো। দুজনকে খুব সুন্দর লাগছে, একটা দারুণ আর কি শট হতে চলেছে, তো কি বলবে, মানে শেষবার তো সেজে ওঠা, এরপর থেকে তো আর এই চরিত্র। আমার বারবার মনে হচ্ছে যে এই সেদিন এলাম আমি এখান দিয়ে, এন্ট্রি শটটা দিয়েছিলাম, স্নেহাদা ছিল, এই সেদিন ওদের সাথে দেখা হলো, কথা হলো, তারপর আমরা কত পারফর্ম করেছি একসাথে, রিহার্সাল করেছি, সব কিছু বারবার বারবার মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রথম মানে রোম্যান্টিক সিন এখানে, আমি ওকে এরকম ভাবে ধরে আছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অলোকা মানে অলোকা চরিত্রটা সবসময় আমার খুব মনের কাছে থাকবে, আর শুভ চরিত্রটা তো আমার মনের খুব কাছে থাকবে, শুভ চরিত্রটা আমার মনের কাছে থাকবে। মনটা এতটাই ভারাক্রান্ত যে মানে হাসাহাসি করে আর কি সেই ব্যাপারটাকে একটুখানি সাপ্রেস করার চেষ্টা। আজকে তো সবাই আছে, বন্ধুরা সবাই আমরা একসাথে, আজকে আজকে আমাদের মনটা একটু কান্না তো বাড়ি থেকে কাঁদবই, কিন্তু সবার সঙ্গে এই মুহূর্তটা তো আর পাবো না, তাই জন্য যতটা পারছি এক মানে একসাথে কাটিয়ে নেওয়ার হাসাহাসি করে কান্নাকাটি করে চেষ্টা করা হচ্ছে। কি নিয়ে যাচ্ছে এখান থেকে? অনেক কিছু নিয়ে যাচ্ছি, এক গুচ্ছ বন্ধু নিয়ে যাচ্ছি আমি, এক গুচ্ছ বন্ধু। সবথেকে বেশি কি মিস করব? এই মেকআপ রুমগুলোকে, এই ফ্লোরগুলোকে আর এই মানুষগুলোকে, কারণ কিছু মিস করব, মানে ওরকম কি বলা যায় কি মিস করব? কিছু সেটা যখন 1.5 বছর ধরে 16 ঘন্টা শুট করছি, 14 ঘন্টা শুট করছি, তো মিস করার তো সবকিছু আছে, সারা দিন এখানে থাকছি তো, মানে সবকিছুই তো এখানে, খাওয়া ঘুম সবকিছুই তো এখানে, তো মিস তো হবেই অনেক কিছুই, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো না বল। একদম। আর তোমার মানে আপকামিং প্রজেক্ট নিয়ে কিছু বলো, ঋষভের তো আরেকটা চলছে। হ্যাঁ, একটু চলছে এখন, তো আমি কদিন বাড়িতেই থাকবো, একটু ঘোরাঘুরি করবো, একটু গ্রুমিং করবো, একটু ওয়েব সিরিজ দেখবো, একটু মুভি দেখবো, আর এই আর কি রেস্ট নেবো এখন কয়েকদিন, এখন কিছু প্ল্যানিং নেই সব। তো একদম শেষবার এই চরিত্রে দর্শকদের কি বলবে? তুমি আরও আমাদের ইমোশনাল করে দিচ্ছ। ফটো তুলেছি, একটু রিল পোস্ট করবো আমি ওটা নিয়ে, কারণ আমি তো ওই অলকানন্দা মিত্র লাহিড়িকে আর হয়তো কোনোদিন আমাকে অলকা বলে কেউ ডাকবে না, কিন্তু ওইটা যখন যতক্ষণ আমার সাথে থাকবে আমার সবসময় মনে হবে যে
আমি অলকা ছিলাম, এখন অনেক দিন আমার মনে হয় যে আমি অলকা, পিয়ালি নামটা তো ভুলেই গেছি। এবং এটাই হতে ধারাবাহিক করার একটা প্রাপ্তি যে নানান রকম চরিত্র অভিনয় করার, এবং সেই নামটা খুব পিয়ালি নামটাই ভুলে গেছি, এখন আমার মনে হয় আমি অলকা নন্দা একদম। এবং যেটা আমি বলছিলাম যে লাস্ট চেঞ্জ হয়ে গেছে, তো মানে প্যাক আপের আগে লাস্ট চেঞ্জ হয়ে গেছে এবং শেষবার, আর কি বলবে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে র‍্যাপ আপ, কি বলবে, শেষবার এই চরিত্র দর্শকরা আবার দেখবে নতুন রূপে, নতুন চরিত্রে, নতুন ভাবে, তো কি বলবে, এই রূপে শেষবার জুটি হিসেবে কি বলবে, এটাই বলবো যে অনেক ভালোবাসা দিয়েছো, আরো ভালোবাসা দিও আমাদের, এটাই আমি, আমার কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব মানে আমরা খুব আর কিছু আমরা সবাই খুব ধন্য যে সবাই মিলে আমাদের চরিত্রটাকে খুব ভালোবেসেছে। মানে খেলনা বাড়ি আমাদের না, প্রত্যেকটা চরিত্রটাকেই খুব মানে তিনটে যে পেয়ার আছে, তিনটে পেয়ারকেই খুব ভালোবেসেছে। তো হ্যাঁ, খুব ভালো লেগেছে, এরকম যে ভালোবাসাটা দিয়েছো আরও ভালোবাসা দিও। বলে প্রকাশ করা যাবে না কিছু, আমাদের মনের ভেতরে যা আছে তাই ওইটুকুটা মনেই থাক। হুম হুম, আর বেশি কথা বললে বোধহয় এবার আবারও কেঁদে ফেলবে, কারণ চোখ অলরেডি কিন্তু এবার চোখ ছলছল মানে শুরু হয়ে গেছে, এবং মেকআপ আমি আর চাইছি না নষ্ট করতে। তো দেখতে থাকুন খেলনা বাড়ি, এখনও চলছে, আর এই ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকতে হবে।